13টি সংগঠনের জোট শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার একটা বড় অংশ ছিল প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, অ্যাডিশনাল প্রাণীবন্ধু ও প্রাণীসেবীরা। তারা তাদের ভাতা 1,500 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করতে পেরেছে। কিন্তু এদিন গোপীবল্লভপুরে তৃণমূল বিধায়ক চূড়ামণি মাহাতোর সামনেই তারা পরিষ্কার বললেন যে এই টাকায় মোটেই সংসার চলে না এবং তারা ভবিষ্যতে আবার আন্দোলনে যাবেন যাতে এটা একটা সম্মানজনক ভাতা এবং স্থায়ীকরণের দিকে তারা যেতে পারেন। আসুন শুনে নিই যে এই নিয়ে যে কর্মচারীদের ঐক্যমঞ্চ তৈরি হয়েছে তার রাজ্য সম্পাদক শেখ শাহজাহান ও সভাপতি সনাতন সোরেন ঠিক কী বলছেন যে তারা ভবিষ্যতে এই নিয়ে কিভাবে আন্দোলন করবেন বা সেই আন্দোলনের রূপরেখা কি হবে বা কিভাবেই তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বা সরকার বিরোধিতা করে। বাবু, আপনারা আপনারা যে আন্দোলন করেছিলেন তার ফলে আপনাদের 3,000 থেকে ভাতা বেড়ে 5,000 হয়েছে, আবার আপনারা আজকে কনভেনশন শুরু করেছেন, কিসের জন্যে? আমরা এই কনভেনশনটা শুরু করার কারণ আমরা বিগত দিনে যে সংগ্রামটা করেছিলাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের মাধ্যমে মহিদুল ইসলামের নেতৃত্বে, এই আন্দোলনের পিছনে আরও অনেক এমপি এমএলএ বা আমাদের এই জঙ্গলমহলে ছত্রধর মাহাতো মহাশয়ের অবদান, চূড়ামণি মাহাতোর অবদান, আমাদের জেলা কর্মাধ্যক্ষের অবদান, এগুলো আমরা অনস্বীকার্য মনে করি। তাই আমরা এই সভা কনভেনশন করছি এবং আগামী দিনে আমরা চাইছি ওনাদের হাত ধরে আমাদের এই ইনিসেন্টিভটা কীভাবে অনারিম হয় তার জন্য আমরা কিন্তু এই সভাটা আয়োজন করেছি। আমরা আশা করছি ওনাদের মাধ্যমে আমাদের দিদির কর্ণগোচর হবে এবং আমরা আগামী দিনে আমাদের যে দাবিগুলো আছে সব পূরণ করতে পারবো বলে আমার মনে হয়। সঙ্গে সঙ্গে একাধারে আমাদের যেমন আন্দোলন, একাধারে আমাদের যারা শাসন এতে কর্তা হিসাবে আছেন তাদের মাধ্যমে আমাদের দাবিগুলো পৌঁছে যাবে দিদির কাছে। এই আহ্বানের জন্য আমরা কিন্তু এই সভাটা করেছি। আপনারা আপনাদের অনারিয়াম প্রায় 18,600 টাকা বলে দাবি করছেন, এই দাবি নিয়েই কি আপনারা ভবিষ্যতে এগিয়ে যাবেন? নিশ্চিতভাবে আমরা এই এই দাবি নিয়ে এগিয়ে যাব। তবে আমাদের সামনে বহু ঘাত প্রতিঘাত আছে, আমাদের বিভিন্ন সংগঠনের মধ্যে বিভিন্ন বাধা বিপত্তি করার জন্য বিভিন্ন সংগঠনরা উঠে পড়ে লেগেছে। আমরা তাদের জন্য আহ্বান করছি আপনারাও আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমরা যে 18,000 টাকার যে সমকাজে সমবেতন তার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি তার সহযোগিতা চাইছি বাকি সবাইয়ের কাছ থেকে, এটুকু আমি আশা করছি। সনাতনবাবু, আপনি এর বাইরে আমাদের আর কী কী তথ্য দেবেন আপনাদের ভবিষ্যতে আন্দোলন বা এইভাবে এগিয়ে যাওয়ার ব্যাপারে? আমরা প্রথমে জানাবো এই মামাটি সরকারকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। এবং আজকে যে জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলা, আমরা এখান থেকে গোটা রাজ্যকে বার্তা দিতে চাই যে অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের যে সমস্ত মিত্রা বন্ধুরা যারা আমাদের বিরোধিতা করছে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে এবং আমরা মনে করি আমরা যে পথে এগোচ্ছি এবং এই যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে যে আমাদের বলিষ্ঠ যে নেতৃত্ব, আমরা আমাদের জায়গায় গিয়ে অর্থাৎ খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দাবি আদায় করে আমরা কিন্তু আমাদের 3,000 টাকার থেকে আমরা 5,000 করতে পেরেছি। তাই আমরা যাদের সহযোগিতায় পেয়েছি, বিশেষ করে আমাদের পশ্চিমাঞ্চলের মাননীয় বিধায়ক আমাদের ছত্র আমাদের মানে চূড়ামণিদা আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী ছত্রধরবাবু আছেন, ইনাদের যে সহযোগিতায় আমরা সরকারের দোয়ারে পৌঁছাতে পেরেছি এনাদের কাছে তাই কৃতজ্ঞ। এবং এনাদেরকে সামনে রেখেই আমরা আগামী দিনে যে সমকাজে সমবেতনে 18,500 টাকা যে দাবি, ন্যূনতম দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং এই সরকারকে সামনে রেখে যারা সরকারের অভিমুখে আছেন এনাদেরকে সামনে রেখে আমরা মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো আমাদের সংগঠনের মধ্যে দিয়ে।